পয়গম্বরের ইন্তেকাল হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার বেলা দ্বিপ্রহরের সময়। পয়গম্বরের ইন্তেকাল হলো জীবনের 63 বছর বয়সে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার বেলা দ্বিপ্রহরের সময়। সোমবার সারা দিন গেল, সারা রাত গেল, মঙ্গলবার সারা দিন গেল, সারা রাত গেল, বুধবার দিন আসর থেকে মগরিব এই সময়ের ভিতরে পয়গম্বরকে দাফন করা হলো। কোথায় পয়গম্বরকে দাফন করা হবে এই নিয়ে সাহাবীদের ভিতরে মতদ্বন্দ্ব শুরু হয়ে গেল। কেউ বলছেন পয়গম্বরকে মক্কা নগরীতে জান্নাতুল মওলায় কবরস্থ করা হোক, কারণ পয়গম্বরের জীবনের প্রথম সাথী যার নাম ছিল খয়লে তুহিতা হযরতে মা খাদিজা, আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী ছিলেন যিনি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে কিছু কম বেশি 25 বছর কাল তিনি সেবা যত্ন করেছিলেন। নবী বলেছেন আমার বিবি খাদিজা বয়সটা বৃদ্ধা হওয়া সত্ত্বেও আমাকে সংসার জীবনে যে সেবা যত্ন করেছেন, যে ভালোবাসা দিয়েছেন, তমাম পৃথিবীর মেয়ের একসঙ্গে মিলে যদি আমার সেবা যত্ন করে ভালোবাসা দেয়, আমার বিবি খাদিজার একদিনের ভালোবাসা পৃথিবীর মেয়েরা দিতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি স্ত্রীর ভিতরে হযরত খাদিজাকে সব থেকে বেশি ভালোবাসতেন, এবং খাদিজার ইন্তেকালের পরে কবরের মাথার দ্বারে দাঁড়িয়ে বলেছিলেন, খাদিজা তুমি আমার দুঃখের দিনের সাথী, অভাবের দিনের সাথী, বিপদের দিনের সাথী, সেবা যত্ন করার সহসঙ্গী তুমি, দৈনন্দিন মক্কার মানুষ আমারে কলেমার দাওয়াত দিতে গেলে মারধর করত, প্রহার করত, অত্যাচার উৎপীড়ন নির্যাতন করত, পাথর ছুড়ে ছুড়ে আমার গায়ে বর্ষার পানির মতো নিক্ষেপ করে মারত, আর পাথরের শক্ত পাথরের আঘাতে গায়ের বস্ত্র চামড়াগুলো ক্ষতবিক্ষত হয়ে ফিনকি ধরে রক্তগুলো ছুটতে থাকে, মাঝে মাঝে মক্কার রাস্তার উপরে বেহুশ হয়ে পড়ে থাকতাম রক্ত শূন্য হওয়ার কারণে। পরবর্তী আস্তে আস্তে হুশ ফিরে যখন কাঁদতে কাঁদতে ঢুলতে ঢুলতে ঘরে ফিরতাম, আমার দুঃখ দেখার কেউ ছিল না, পাশে দাঁড়ানোর কেউ ছিল না, সাহারা দেওয়ার কেউ ছিল না, একমাত্র খোয়ালে দুইটা আমার প্রাণ প্রিয়া বিবি জীবনের প্রথম সঙ্গিনী হযরত খাদিজাই ছিল আমার সাহারার মূল নেতৃত্বে, সেই ছিল আমার সেবা যত্ন করার দায়িত্ব। এত দরদ ব্যথা আমার গায়ে হতো আমি পয়গম্বর পাশ ফিরে শুতে পারতাম না। আমার বিবি খাদিজা আমার পিঠের তলায় হাত দিয়ে বডিটা উঁচু করে আমাকে পাশ থেকে ওপাশ করে সইয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কা নগরীতে জান্নাতুল মওলায় কবরস্থ হয়ে আছে। হাজি সাহেব যারা হজপাট করেছেন আমার মধ্যে একমত হতে পারবে, মক্কার জান্নাতুল মওলার টোটাল কবরস্থানটা ফাঁকা খালি, আরো একটি বড় কবরস্থান আছে মদিনা শরীফে, মদিনা শরীফে একটি বড় কবরস্থান আছে নবীজির হাতে গড়া কবরস্থান, এই কবরস্থানটির নাম হলো জান্নাতুল বাকি। কি নাম বললাম? জান্নাতুল বাকি। দুটি কবরস্থান ফাঁকা ফাঁকা ফাঁকা, জান্নাতুল বাকি এখনো ফাঁকা, জান্নাতুল বাকি এখনো ফাঁকা। তবে মক্কার জান্নাতুল মওলার কবরস্থানে পাহাড়ের কিনারায় যেখানে পয়গম্বর তার জীবনের প্রথম সাথী হযরতে খাদিজাকে নিজ হাতে দাফন করেছিলেন, এই খাদিজার মাথার পাশে আল্লাহ একটা কুল গাছ বানিয়ে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সূর্য যখন রৌদ্র দেয় এই কুল গাছের পাতা খাদিজার কবরের উপরে ছায়া দান করে রাখে। আমি আর 2002 যখন গেলাম যেমন ফুল গাছ দেখলাম, 2007 যখন গেলাম ফুল গাছ একই মেকারের, 2011 যখন গেলাম দেখলাম একই মেকারের ফুল গাছ, কোনো পরিবর্তন নাই। সারা জান্নাতুল মওলার ভিতরে ওই একটাই মাত্র গাছ মা খাদিজার কবরের উপরে আল্লাহ পাক যুগ যুগ ধরে ছায়া দান করে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনার কিছু মুসলমানরা নবী সাহাবীরা বলল পয়গম্বর স্ত্রীদের ভিতরে সব থেকে বেশি ভালোবাসতেন তার প্রাণ প্রিয়া বিবি মক্কা নগরীর কয়লা দুইটা বিশ্ব সুন্দরী খাদিজা, এই জন্য খাদিজার কবরের পাশে পয়গম্বরকে কবরস্থ করা হয়। আবার কেউ বললেন
পয়গম্বরের মহব্বতের সাবিরা মদিনার দেশে দিনের দাওয়াতের কাজ করতে যে শত্রুদের দরবারিতে যারা শহীদ হয়ে গেছে তাদের মদিনার জান্নাতুল বাকির কবরস্থানে দাফন করা হয়েছে। মদিনার জান্নাতুল বাকির কবরস্থান 4 কিলোমিটার ব্যাপী এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। আপনাদের ফতুল্লপুর তো নাকি, এই ফতুল্লপুর গ্রামের কবরস্থান কবিকে জমি মদিনার জান্নাতুল বাকির কবরস্থান 4 মাইল ব্যাপী এরিয়া করে ঘেরা, প্রাচীর দিয়ে ঘেরা। এই কবরস্থানে পয়গম্বরের হাতে গড়া 10,000 সাহাবী কবরস্থ হয়ে আছে, যারা হলো জান্নাতি মানুষ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন সাহাবী কান্নুজুম, আমি হলাম আকাশের চন্দ্র আর চাঁদের সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য তারকাগুলো যেমন ফুটে ফুটে থাকে আকাশে, আমি মুহাম্মদ হলাম আকাশের চন্দ্র আর চাঁদের সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য পাশে যে তারকাগুলো ফুটে থাকে, এই তারকা হলো আমার সাহাবীর দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী জানেছেন আমার হাতে হাত দিয়ে যে লোকটি কলেমা পড়লো, ঈমান আনলো, মুসলমান হলো, আমার পয়গম্বরের স্বীকৃতি দিল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, একটাও সাহাবী জাহান্নামী হবে না, তারা সবাই হবে জান্নাতি। নারায়ে তাকবীর। 10,000 সাহাবী মদিনার জান্নাতুল বাকির কবরস্থানে দাফন হয়ে আছে, যেখানে হযরতে মা ফাতেমা যুহরা কবরস্থ হয়ে আছে। তমাম দুনিয়ার নারীদের সর্দারিনী হবেন যিনি, যার বিনা অনুমতিতে কোনো মেয়ে জান্নাতে যেতে পারবে না। সাইয়্যেদাতুন নিসা আল্লাহ যাকে বানিয়েছেন, হাশরের মাঠে সব মেয়েদের সর্দারিনীর দায়িত্ব পালন করবেন, ইনি হলেন নবী নন্দিনী হযরতে ফাতেমা। জান্নাতুল বাকির কবরস্থানে দাফন হয়ে আছেন। তমাম দুনিয়ার যুবকদের নেতা সাজবেন যিনি, নাম তার ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। কি নাম? ইমাম হাসান। হাসান মা ফাতিমার নয়নের মণি, কলিজার দুলাল, হাসান রাদিয়াল্লাহু আনহু মদিনার জান্নাতুল বাকিতে কবরস্থ আছে। নবীর দুইটি কন্যা পরস্পর বিয়ে করার সুযোগ পেয়েছিলেন যিনি, তিনি হলেন কিন্নুরাইন হযরত ওসমান গনি। দুটি নূরের অধিকারী হয়েছিলেন তিনি, এই জন্য ওসমান গনিকে জিন্নুরাইন বলা হয়। ইনিও মদিনার জান্নাতুল বাকির কবরস্থানের মাস পজিশনে দাফন হয়ে রয়েছে। বিশ্ব নবীর সাহাবীদের ভিতরে বিখ্যাত সাহাবী একজন আছেন, নাম তার আবি সাইদ খুদরি, যিনি হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন, তিনিও মদিনার জান্নাতুল বাকিতে কবরস্থ হয়ে রয়েছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 3 দিন মতান্তরে 7 দিনের বাচ্চা যে মেয়ে ছেলেটির কোলে উঠে চলে গিয়েছিলেন লালিত পালিত হওয়ার জন্য, যার নাম ছিল হযরতে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তাইফের দেশের অধিবাসিনী ছিলেন। এই হালিমার ঘরে কম বেশি 6 বছরের মতো পয়গম্বর লালিত পালিত হয়েছিলেন, তার স্তনে দুধ পান করেছিলেন, তার কোলে উঠেছিলেন। এই মা হালিমাতু সাদিয়া মদিনার জান্নাতুল বাকির কবরস্থানে দাফন হয়ে রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর বিবিদের ভিতর হযরত আয়েশা, উম্মে সালমা, উম্মে হাবিবা, জয়নাব বিনতে জাহাশ, জয়নাব বিনতে খুদাইমা, হযরতে সাউদা, সুফিয়া, মাইমুনা, জাওয়ারিয়া, মারিয়া, এরা সব মদিনার জান্নাতুল বাকিতে কবরস্থ হয়ে আছে। কিছু মুসলমান নবীর সাহাবীরা বলল, দামি দামি মানুষ এই কবরস্থানে দাফন হয়ে রয়েছে, শুধু তাই নয় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন আমার হাতে গড়া 2টি কবরস্থানে কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত ছাইত হওয়ার সুযোগ পাবে, আমার হাতে গড়া 2টি কবরস্থান, একটির নাম মক্কার জান্নাতুল মুআল্লা, একটির নাম মদিনার জান্নাতুল বাকি। এই কবরস্থানে যে ব্যক্তি ঘুমানোর সুযোগ পাবে, কবরস্থ হওয়ার সুযোগ পাবে, কিয়ামত পর্যন্ত তাদের কবরে আযাব হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা বললেন নবীজিকে জান্নাতুল বাকিতে দাফন করা হোক, কেউ বললেন নবীকে মা খাদিজার কবরের পাশে মক্কার জান্নাতুল মুআল্লায় দাফন করা হোক, কিছু সাহাবীরা আবার বললেন না, পয়গম্বরকে দাফন করা হোক ওহদের পাহাড়ের কিনারে। কোথায়? কোথায়? ওহদের পাহাড়ের কিনারায় পয়গম্বরকে দাফন করা হোক। মানে ইসলামের দ্বিতীয় যুদ্ধের নাম হলো ওহদের যুদ্ধ। মদিনা থেকে উত্তর দিকে 3 কিলোমিটার রাস্তা, কতটা বললাম?
মদিনার দিকে উত্তর দিকে 3 কিলোমিটার রাস্তা, একটা উঁচু পাহাড় এখনো দাঁড়িয়ে রয়েছে। তবে বর্তমান সৌদি সরকার তার কাঁটা দিয়ে ঘেরাও করে রয়েছে। আগে হাজিরা ওই পাহাড়ের মাঝে উঠতো, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ দেখে ওরা আঘাত করে নবীজিকে বেহুশ করে পাহাড়ের কক্ষের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। মাথায় তরবের আঘাত করে 2 ইঞ্চির মতো ডিপ করে চামড়া কেটে হাড় কেটে ঘিনুতে তরবারের আল লাগিয়ে দিয়েছিল। পয়গম্বর কয়েক ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলেন। আর শত্রুর আনন্দে আত্মহারা হয়ে ঘোষণা দিয়ে দিল কাতালা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মোহাম্মদ আর পৃথিবীতে হায় দেবেছে না। নবীজি মোহাম্মদ রাসূলের ইজ্জত রক্ষার্থে এই হদের যুদ্ধে 70 জন নবীর মহব্বতের সাহাবি শাহাদাতের মর্যাদা চেকেছিলেন। এই 70 জন সাহাবিদের ভিতরে সবথেকে দামি মর্যাদাবান সাহাবি ছিলেন যিনি, যার নাম ছিল হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, নবীর আপন চাচা, নবীর আপন চাচা। বিশ্ব নবীর বাপেরা ছিলেন 10 ভাই, ইনি ছিলেন বীর যোদ্ধা, যুদ্ধ করতে যেয়ে ওহদের যুদ্ধে হামজা শহীদ হয়ে গেছেন। এত বড় আল্লাহ আল্লাহ প্রিয় বান্দা ছিলেন হযরত হামজা। এখনো মানুষ যখন ওহদের পাহাড় দেখতে যায়, সেই যুদ্ধের ময়দান দেখতে যায়, হামজার কবরের কাছাকাছি যে বাহ্যিক চোখ বন্ধ করি, অন্তরের চোখ আল্লাহ যাদের খুলে দিয়েছেন, এই অন্তরের চোখ হামজার কবরের দিকে চালালে এখনো আল্লাহওয়ালা মানুষেরা কষ্টসম্পন্ন ব্যক্তিরা দেখতে পায় হযরত হামজা কবর থেকে উপরে উঠে কবরের মাথার কাছে বসে দোকানে হাত তুলে কাঁদছে, বলছে আল্লাহ আমাকে আবার পুনর্জন্ম দিয়ে পৃথিবীতে পাঠাও, আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে হাসি ফোটানোর জন্য আবার তরবারি ধরতে চাই। আমাদের তো সেই চোখ নাই, আছে ধারাপাতের দেখবেন লেখা আছে 3 নেত্র আছে। প্রাইমারি স্কুলে যখন পড়ি মাস্টারেরা বারবার পড়ায় পর 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 দেহ 5 পঞ্চবান, পড়ায় না পড়ায় না। কিন্তু এই ছেলেটা যখন প্রাইমারি থেকে হাই স্কুলে গেল, হাই স্কুল থেকে কলেজে গেল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে গেল, এমএ পাস করলো, এমএসসি পাস করলো, এমকম পাস করলো, ল পাস করলো, ব্যারিস্টার হলো, আইসিএস পাস করলো, আইপিএস অফিসার হলো, নামি দামি ডিগ্রি নিয়ে যখন বাড়ি আসলো, এর জিজ্ঞাসাবাদ করবেন এ ডিগ্রিধারী চোখ কটট? ও এক কথায় বলবে চোখ দুটো। ধারাপাতে যখন পড়েছিল তখন মুখস্থ করেছিল 3 নেত্র চোখ 3টি। নেত্র শব্দ হলো সাধু ভাষা, এর চলিত ভাষা আমরা বলি চোখ চোখ। ও যখন প্রাইমারিতে পড়েছিল তখনও মুখস্থ করেছিল চোখ 3টি, আর কলেজ বিশ্ববিদ্যালয়ে চৌকাট পার হয়ে বাড়ি আসার পরে ও 3টে চোখ ভুলে যেয়ে এখন 2টো চোখ মেনে নিয়েছে। কারণ বিজ্ঞানীরা যেটা দেখে সেটা বিশ্বাস করে, যেটা দেখে না সেটা বিশ্বাস করতে চায় না, এই জন্য তারা বলে আল্লাহ নাই। দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং, প্রভু নাই, স্রষ্টা নাই। পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলছে, কিছু বিজ্ঞানীর দল স্রষ্টা মানে না, চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। তারা বলে আল্লাহ যদি থাকবে আর আল্লাহ যদি পৃথিবীর মালিক হবে, তাহলে আল্লাহর চেহারাটা না জানি কত বড় হবে, তামাম পৃথিবী বানিয়েছেন যিনি। তিনি বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা, ও দুনিয়ার মানুষ আমার পাওয়ার শক্তি কেমন তোমরা একটু শোনো, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই পান্ডেলের থেকে একটু বাইরে বেরিয়ে যে ফাঁকায় দাঁড়িয়ে উপরের দিকে তাকালে কি দেখতে পাওয়া যায়? কথা বলে আকাশ দেখতে পাই, আসমান দেখতে পাই, ওই আকাশ দেখতে পাই। আল্লাহ বলছেন আকাশ বানিয়েছি আমি, তোমাদের কোনো ঠাকুর দাদা বানায় নাই, বিজ্ঞান বানায় নাই, দার্শনিক বানায় নাই, ইঞ্জিনিয়ার বানায় নাই, ডাক্তার বানায় নাই, মাস্টার বানায় নাই, বুদ্ধিজীবী সাহিত্যিকেরা কেউ বানায় নাই, ও আকাশ, আকাশ বানিয়েছে আমি আল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি তো মনে করছি গম গম আওয়াজ করছে, এরপরও কম আসতেছে আওয়াজ। আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে না, শুনতে পাচ্ছেন তো নাকি? আমি তো মনে করছি গম গম আওয়াজ হচ্ছে, এর থেকে বেশি আওয়াজ দিলে তো আবার মানুষ বুঝতে পারবে ঠিক কি না? মোটামুটি যেভাবে আছে বাইরে ওই রাস্তায় যারা লাল হলদের সঙ্গে গুতুগুতি করতেছে ওদের শুনিয়ে লাভ আছে না? একদল যুবক নেকড়ে বাক সেজে এখন রাস্তায় লাল হলদের পিছনে পিছনে গন্ধ শুকে বেড়াচ্ছে,
ঠিক বললাম না ভুল? যেখানে লাল হলুদ সেখানে ওরা, যেখানে লাল হলুদ নেই সেখানে ওরা নেই। আর লাল হলুদ বাড়ি গেলে নেকড়ে বাঘার জায়গা পাবে না, সব এখানে হাজির হবে। ঠিক বললাম না ভুল আমার ভাইরা? ঠিক বললাম না ভুল? বল নেকড়ে বাঘ বাড়ি চলে গেলে, লাল হলুদ বাড়ি চলে গেলে রাস্তায় ওদের আর পাওয়া যাবে না। এই জন্য আমি মা বোনেদের কাছে অনুরোধ রাখছি, আপনার আস্তে আস্তে কেনাকাটা শেষ করে অন্দরমহলে ঘরে ঢুকে যান। ঘরে ঢুকে গেলে আল্লাহ রহম, এখানে কিছু মানুষের আনাগোনা হবে, দিন শরীয়তের আলোচনা করতে বক্তাদের সুবিধা হবে, ঠিক কি না? লক্ষ্য করুন, খেয়াল করুন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী বললেন, ওহদের পাহাড়ের কিনারায় পয়গম্বরের 70 জন সাহাবীকে কবরস্থ করা হয়েছে। ওহদের যুদ্ধে মুসলমানদের জয় যখন হয়ে গেল, পয়গম্বর বললেন সাহাবীদের লাশগুলো কাঁধে করে নিয়ে মদিনা শরীফে চলো, কারণ মদিনা থেকে ওহদের দূরত্ব হলো 3 কিলোমিটার দূর, 2 মাইল দূর। যে সাহাবীরা যুদ্ধ করতে যে বিবি বাচ্চারে বিধবা বানালো, এতিম বানালো, ওদের লাশগুলো কাঁধে করে নাও, রক্তমাখা লাশগুলো শরীয়তের বিধান, ইসলামের জন্য, কলেমার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কোনো ব্যক্তির যদি প্রাণ নাশ হয়ে যায় ভিন ধর্মাবলম্বীদের হাতে, এদের গোসল করাতে হবে না, কাফনের কাপড় পরাতে হবে না, যে অবস্থায় প্রাণ নাশ হয়ে গেছে ওই অবস্থায় কবরে দাফন করো, হাসরে মাটি সব মানুষ উলঙ্গ হয়ে হাজির দেবে, নবীরা উলঙ্গ হয়ে হাজির দেবে, নবীর বিবিরা উলঙ্গ হয়ে হাসরে মাটি উঠবে, নবীর সাহাবীরা উলঙ্গ হয়ে উঠবে, কিন্তু হাসরে মাটি একদল ব্যক্তি কাপড় পরিধান করে উঠবে, তারা হলো সোহাদায়ে কেরামের দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই রক্তমাখা কাপড় পরে শহীদানেরা হাসরে মাটি হাজির দেবে। আবার আল্লাহ ডেকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা মা হাজার রাজুল ইয়া আইয়ুহাল মালায়েকা, এ ফেরেশতারা সব বান্দা বান্দিরা উলঙ্গ ন্যাংত ন্যাংটি হয়ে দাঁড়িয়ে রয়েছে নারী পুরুষ সকলে, আর এই কাপড় পরা রক্তমাখা কাপড় পরা এই বান্দা বান্দি বান্দারা কারা? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনি তো জানেন, তার সত্ত্বেও আপনি জিজ্ঞাসা করছেন, এর আপনার দিন প্রতিষ্ঠার জন্য, মসজিদ রক্ষার জন্য, মাদ্রাসা রক্ষার জন্য, কোরআন ইজ্জত বাঁচানোর জন্য, ইসলাম ধর্মকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য জীবন উৎসর্গ করে দিয়ে শাহাদাতের মর্যাদা চেয়েছিল, পয়গম্বর ধর্মের বিধান জানিয়ে দিয়েছে, এদের গোসল করাতে হবে না, নতুন কাপড়ের কাপড় দিতে হবে না, যে রক্তমাখা কাপড় অবস্থায় মৃত্যুবরণ করেছে ওই কাপড় অবস্থায় তাদের কবরে দাফন করো, হাসরে মাঠে ওই রক্তমাখা কাপড় পরে তারা হাসরে উঠে যাবে। আর আল্লাহ ডেকে বলবেন, আমার দিন প্রতিষ্ঠার জন্য যারা বিবির মায়া ছাড়লো, বাচ্চার মায়া ছাড়লো, দুনিয়ার সংসার জীবনকে লাথি মেরে দিয়ে দিল, আমি আল্লাহ অত সময় পর্যন্ত বিচার স্টার্ট করব না, যত সময় ওই রক্তমাখা কাপড় পরা লোকেরা আমার জান্নাতে না ঢুকবে। জোরে বলুন একটু সুবহান, শহীদানদের হিসাব নিকাশ বিহীন আমার আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবেন। তাহলে শহীদি মর্যাদা নিয়ে কবরে যাওয়া ভালো না খারাপ? না, ফেরেশতাদের পুতো খাওয়া ভালো, ফেরেশতারা কবরে আসবেন আর পুতো দেবেন। অলাহু মাকাম ইউমিন হাদিদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিনাল গাম উইদু ফিহা ওয়াযুকু মিন আযাবিল হারিক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কবরে বান্দাদের যখন আপনজনেরা দাফন করে দেবে, তিরমিজি শরীফের হাদিস, আপনজন দাফন করে দিয়ে যখন 40 কদম বাড়ি থেকে পথপ্রদর্শন করবে ফিরে আসবে, দুইজন পরীক্ষক কবরে ঢুকে যাবে। কজন? দুইজন, একজনের নাম মুনকির, একজনের নাম নকির। তারা কবরে এসে বলবে, কুম বি ইজনিল্লাহ ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা, তোমার আপনজনের কাজ শেষ হয়ে গেছে, তারা তোমারে ফেলে রেখে চলে গেছে, এবার আমাদের পালা শুরু, তাড়াতাড়ি ঠেলে উঠে বসো, 72 বছর আল্লাহ দুনিয়ায় বাস করেছে, আল্লাহ নেমাত খেয়েছে, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করেছে, আল্লাহর জমিনে ঘর বেঁধে থেকেছে, আল্লাহর কাজ কি করেছো? একটু ওঠো, গোটা কয়েক প্রশ্নের উত্তর দাও, উত্তর যদি সঠিক দিতে পারো, যতদিন দুনিয়া ধ্বংস না হবে, এজা তুলিয়ে শামসে মাগরিবে হা ও গুরুবে শামসে মাশরিকে হা, যতদিন পশ্চিম দিকে সূর্যোদয় না হবে, পূর্ব দিকে সূর্য অস্তমিত হতে না যাবে, ততদিন পর্যন্ত কবরে তোমাকে
ভালো জায়গায় রাখা হবে, আর উত্তর যদি দিতে না পারো তাহলে যতদিন দুনিয়া ধ্বংস না হবে ততদিন না হবে ততদিন কবরে তোমাকে অ্যাকশন করা হবে। দুইজন পরীক্ষক কবরে আসবেন, তবে খালি হাতে আসবে না। কোরআন বলছে আল্লাহুম্মা কওমি মিন হাদিদি, এদের কাঁধে একটা করে লোহার মগুর দিয়ে পাঠানো হবে। কি দেয়া হবে? লোহার মগুর, লোহার মগুর। মা কওমি মিন হাদিদি, হাদিদ শব্দের বাংলা অর্থ হলো লোহা। আল্লাহ জানাচ্ছেন একটা করে লোহার মগুর কাঁধে করে নিয়ে যাবে। আর আমার কবরস্থ বান্দাদের শুধু বলবে কুম বিসমিল্লাহ ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা তাড়াতাড়ি ঘুম ভেঙে ঠেলে ওঠে। কোরআনে সূরা বাকারা আল্লাহ বলছেন সুম্মা ইউহিকুম, ও দুনিয়ার মানুষ মরণ না হলে তোমাদের আপনজন তো শেষকৃত সম্পন্ন করবে না, এই জন্য আমি আল্লাহ একবার তোমাদের মরণ ঘটাবো। সেই মরণ হলো পৃথিবীর মরণ, সব সৃষ্টির একবার মরণ করা হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর শুধু মানুষ নয় সব সৃষ্টির একবার করে মরণ ঘটানো হবে, মরণের আর সব চাকানো হবে। আল্লাহ বলছেন সুম্মা ইউহিকুম, আবার কিন্তু সব সৃষ্টিকে জিন্দা করা হবে। আমি এমন একজন পাওয়ারফুল স্রষ্টা, শুধু জবান একটু বলবো কোন ভাইয়ারকুন, সঙ্গে সঙ্গে যেটা হতে বলবো হয়ে যাবে। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে এক সেকেন্ডের জায়গায় দু সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যত লাগবে না। জোরে বলুন একটু আমি। আমার ভাইরা দুইজন পরীক্ষক আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, কবরে এসে ওই ভাষাটা ব্যবহার করলে মরা মানুষ জিন্দা হবে। আপনাদের বিশ্বাস হয় না? হয় না। যদি বলেন কবরে গেলাম পচে গলে মাটির সঙ্গে মিশে গেলাম, আবার জিন্দা হবে? জিন্দা হলে তো কবরে দেখতে পাওয়া যাবে, জ্বালা যন্ত্রণায় পড়লে তো চিল্লাবে শোনা যাবে। কই তো কোনদিন দেখতে পাই না। অতএব মোল্লা মৌলভীরা যেটা বলে ওটা মিথ্যা ভুল ধারণা। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। সব জিনিস কি চোখে দেখা যায় নাকি? সব জিনিস তো চোখে দেখা যায় না। আল্লাহ বলছেন কবরে আজাবও চোখে দেখতে পাবে না, তোমাদের বাহ্যিক চোখের মাধ্যম দিয়ে তোমরা দেখতে পাবে না। কবরের আজাব যদি দেখতে চাও তিনে নেত্র তৈরি করো, তিন নম্বরে চোখটা তোমরা বানাও, অন্তরের চোখ বানাও। কবরস্থ ব্যক্তি কবরের পাশে দাঁড়িয়ে বাহ্যিক চোখ দুটো বন্ধ করে অন্তরের চোখ চালাও, কবরস্থ ব্যক্তি কবরে কেমন আছে দেখার সুযোগ পাবে। শুধু তাই নয়, তার সঙ্গে তুমি কথোপকথন করতে পারবে। আর জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুটি নেয়ামত আল্লাহ দুই দলের প্রেমিক বান্দা বান্দীদের দান করেছেন। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। এই দুটি দলের মানুষ আল্লাহ যেটা চেয়েছেন সেটা দিয়ে খুশি করেছেন, আবার ওলি আউলিয়া নবী আম্বিয়ারা যেটা চেয়েছে আল্লাহ সেটা না দিয়ে পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ দুটি নেয়ামত দান করেছেন, বেশি বেশি রাত জাগার কারণে, নফল নামাজ পড়ার কারণে, তাহাজ্জুদ গোজরানি করার কারণে, অমিনাল লাইলা ফাতার ফাতাহাজ্জাদু বিহি নাফিলা তাল্লাহ। আল্লাহ বলেন যারা রাত জেগে বিবি বাচ্চার মায়া ছেড়ে ঘুমকে হারাম করে, তাহাজ্জুদ গোজরানি করে, আমি আল্লাহ আমার ইবাদত করে, আমি আল্লাহ তাদের আপন প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি বানাই, তাদের দুটি নেয়ামত আমি দান করি। একটি হলো অন্তরের চোখ, একটি হলো অন্তরের কান। তাদের মোবাইল লাগে না, ক্যাশ কার্ড লাগে না, সিম কার্ড লাগে না, টাওয়ারের সংযোগ লাগে না। ঘরের বারান্দায় বসে যেখানে কথা বলতে চাইবে সেখানে তাদের কথা হাওয়ার মাধ্যম দিয়ে পৌঁছে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যারা হয় তাদের টেলিভিশনের পর্দায় কিছু দেখার দরকার হয় না। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা টেলিভিশন যন্ত্র বানিয়ে হাজার হাজার মাইল দূরের ফটোগুলো আমাদের রান্নাঘরে এখন দেখাতে পারছে না। মেয়েরা রান্নাঘরে যেখানে রান্না করছে আগুনের গরম থেকে নিষ্কৃতির জন্য ওখানেও টেলিভিশন চালিয়ে রেখেছে। ন্যাংটা নারিয়া ন্যাংটা পুরুষ দেখবে আর রান্না করবে যাতে গরম দূর হয়। তো রান্নাঘরে যদি বিজ্ঞানীরা টেলিভিশনের পর্দায় ন্যাংটা নারী ন্যাংটা পুরুষ বিভিন্ন অনুষ্ঠান যদি দেখাতে পারে, আমার আল্লাহ কি অপারক,
আল্লাহ বলছেন আমি তোমাদের থেকে কোটি কোটি গুণে শক্তিশালী পাওয়ার আলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, যে শক্তি তোমাদের নাই, যে ক্ষমতা তোমাদের নাই, সে ক্ষমতা অধিষ্ঠিত আমি আল্লাহ আছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায় তাকবীর। বিজ্ঞানীরা টেলিভিশন বানিয়ে হাজার হাজার মাইল দূরের ফটো আর যদি পৃথিবীর মানুষকে ঘরে বসিয়ে দেখাতে পারে, আল্লাহ কি অপারক নাকি? বিজ্ঞানীরা মোবাইল মেশিন বানিয়ে হাজার হাজার মাইল দূরে কথা যদি পৌঁছে দিতে পারে, আমার আল্লাহ কি অপারক নাকি? আল্লাহ বলছেন আমিও বিনা মোবাইলে, বিনা ক্যাশ কার্ডে, বিনা সিম কার্ডে, বিনা টাওয়ারের সংযোগে বান্দার কথা বান্দার কাছে পৌঁছে দিতে পারি। আমার দরবারে কোন রকম কিছুর প্রয়োজন হয় না। জোরে বলুন একটু আমিন। কারণ কোরআন সূরা বাকারা আল্লাহ তত্ত্ব কোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। চিল্লায় বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ জানালেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই বিশ্ব মাদারে পৃথিবীতে যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি বানিয়েছি কেবল মানুষের উপকারের জন্য। মানুষ যখন যারে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে। যদি মানুষ আমি আল্লাহ আমার আপন হয়ে যায়, মানুষ যদি আমার আপন হয় পৃথিবীর সব সৃষ্টির মানুষের আপন হবে। কিন্তু আমরা যখন আল্লাহর আপন হতে পারিনি, মেম্বারের আপন, প্রধানের আপন, চেয়ারম্যানের আপন, ডাক্তারের আপন, মাস্টারের আপন, বন্ধুর আপন, ডাকলেই সাড়া দেই, তাদের সঙ্গে কথার বিনিময় করি, কাজকর্মের বিনিময় করি, আল্লাহর আপন হতে গেলে মুয়াজ্জিন যখন মসজিদে মাইকের মাধ্যম দিয়ে আজান ধ্বনি হাঁকবে, হাইয়া সালাহ, ওই নামাজের ভিতরে তোমাদের কল্যাণ নিহিত রয়েছে, নামাজের জন্য ধাবিত হও, হাইয়ালাল ফালা, ওই নামাজের ভিতরে কল্যাণ আছে, উপকার আছে। মর্জে নাজান ধ্বনি দিল, মসজিদের মাইকের আওয়াজ আকাশ ভেঙে মাঠ ভেঙে গাছপালার মাথার উপর দিয়ে চলে গেল। আমরা তাসের আড্ডায় যদি বসে থাকি, কেরাম বোর্ডে যদি বসে থাকি, ছায়া ছবির অনুষ্ঠানে চায়ের দোকানে ন্যাংটা নারিয়ার ন্যাংটা পুরুষ যদি দেখি, আল্লাহ কি আমাদের আপন হবে? আল্লাহর সঙ্গে আপন সম্পর্ক তৈরি করতে গেলে একটা কাজ বান্দাদের বিশেষ প্রয়োজন, সেটির নাম হলো নামাজ। এই নামাজ থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আমার ভাইরা, পূর্ব বাংলা চট্টগ্রাম বলে একটি জেলা আছে, চট্টগ্রাম জেলা যাকে ওই দেশের মানুষেরা চিটাগাং বলে, সাধু ভাষায় চট্টগ্রাম। এই চট্টগ্রামের একজন আল্লাহর বান্দা, তার পূর্ব নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। কি নাম বললাম? প্রতাপ চন্দ্র সেন। পরবর্তীতে নাম পরিবর্তন করে নাম রেখেছিলেন আব্দুল মোমেন। এই লোকটি বর্তমানে আমাদের এই পশ্চিমবাংলার হাওড়া জেলায় বড়গাছিয়া থেকে একটু মুন্সিরহাটের দিকে যেতে মাঝখানে একটা বাস স্টপেজ আছে, নাম হলো তার পাতিহাল। কি নাম বলো? পাতিহাল। পাতিহাল চৈত্র মাসের প্রথম সপ্তাহ শনিবার এই লোকটির বাৎসরিক উরুষ শরীফ হয়, দু চার লক্ষ মানুষের সমাগম হয় তার বাৎসরিক উরুষ শরীফে। লোকটির নাম আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশের অধিবাসী ছিলেন। এই লোকটি কয়েকটা মন্দিরের পূজারি ছিলেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশির কাছ থেকে কলেমা শরীফ পাঠ করে মুসলমান হওয়ার পর আল্লাহর সঙ্গে এমন নিবিড় সম্পর্ক তৈরি করেছিলেন, তিনি 22 বছর কাল পৃথিবীর বিভিন্ন দেশে ঝোপঝাড় জঙ্গলে ঘুরে ঘুরে বেড়িয়েছিলেন। জোরে বলুন প্রথমে চলে গিয়েছিলেন আমাদের এই পশ্চিমবাংলার উত্তরে একটি রাজ্য, নাম হলো তার আসাম। কি নাম বলো? আসাম। আসাম, আসামের রাজধানী হলো গৌহাটি। এই গৌহাটি থেকে কিছু দূরে ঝোপঝাড় জঙ্গল ছিল, পাহাড়ি এলাকা। এই জঙ্গলের ভিতরে আল্লাহ কাপড় বানানোর জন্য একটু মোরাকাবা মশাদার জবজেকের মস্ত করার জন্য গিয়েছিলেন। খুব সংক্ষেপ করে বলছি, জঙ্গলের ভিতরে গাছপালায় বসে আমার আল্লাহর নামে জপজপের করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা শরীফ যে কেরাজগার করতে শুরু করেছে। আর জঙ্গলের একটি বড় বাঘ মানুষের কণ্ঠের আওয়াজ শুনে গুটি গুটি পায়ে গিয়ে এসেছে, কারণ বাঘের প্রিয় খাবার হলো মানুষ।
বাঘ একবার মানুষ দেখলে পাগল হয়ে যায়, অন্য খাবার যদি খায় ফুলো মারে তাও ধরে না, হরিণ খরগোশ আর খেতে চায় না যদি মানুষ দেখে, বাঘের প্রিয় খাবার হলো মানুষ, দেখে এক আল্লাহর বান্দা গাছতলায় বসে কি জানো বকাবকি করছে, কি জানো পড়ছে, বাঘ পাশের কাছে এসে জমিনে শুয়ে পড়ে লেজটা জমিনে পাকিয়ে গুংরানি মেয়া